আর চার দিন পরে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাই বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন বিক্রেতারা, এতেও ক্রেতাদের আগ্রহ বেড়েছে। দেখতে দেখতে শেষ হয়ে আসছে রাজধানীর পূর্বাচলের মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। 21 জানুয়ারি শুরু হওয়া এই মেলার আর বাকি মাত্র 4 দিন, এখন প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকছে। শুক্রবার ছুটির দিন থাকায় যোগ হয় ভিন্ন মাত্রা। দেশ বিদেশের বিভিন্ন পণ্যে শেষ মুহূর্তে নানা অফারের প্রতি ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। সবকিছু ডিসকাউন্ট আছে কেনার মতো আর কি, নিউ মার্কেটও যা পাচ্ছি, বাণিজ্য মেলা তা পাচ্ছি, দাম বেশি। অন্য বছরের তুলনা এবছর লোকজন বেশি আসছে, কিন্তু প্রোডাক্টের দাম একটু বেশি। বাসা বাড়ি সৌন্দর্য বর্ধনের পণ্যের পাশাপাশি ক্রোকারিস ও হোম টেক্সটাইল সহ সব স্টলেই ব্যস্ত বিক্রেতারা। মানুষ বেশি, কিন্তু বেচা বিক্রিটা আগের মতো নাই। যে দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা এটা মিলিয়ে সব কিছু ওরকম সারা পাচ্ছি না। এবার বিদেশি কার্পেট নজর কাটছে ক্রেতাদের, এতে শতকরা 5-20% পর্যন্ত ছাড় মিলছে। দামটা বাণিজ্য মেলা হিসাবে একটু বেশি আছে, প্রত্যেকটা ক্রেতাই দেশের চেয়ে বিদেশি দ্রব্য কিনতে বেশি আগ্রহী। ফার্স্টে আমাদের যেমন ছাড় ছিল, লাস্টে আমাদের তেমনই ছাড় আছে। 20 ফেব্রুয়ারি শেষ হবে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আর 4 দিন পরে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাই বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন বিক্রেতারা, এতেও ক্রেতাদের আগ্রহ বেড়েছে। দেখতে দেখতে শেষ হয়ে আসছে রাজধানীর পূর্বাচলের মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। 21 জানুয়ারি শুরু হওয়া এই মেলার আর বাকি মাত্র 4 দিন, এখন প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকছে। শুক্রবার ছুটির দিন থাকায় যোগ হয় ভিন্ন মাত্রা। দেশ বিদেশের বিভিন্ন পণ্যে শেষ মুহূর্তে নানা অফারের প্রতি ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। সবকিছু ডিসকাউন্ট আছে কেনার মতো আর কি, নিউ মার্কেটও যা পাচ্ছি, বাণিজ্য মেলা তা পাচ্ছি, দাম বেশি। অন্য বছরের তুলনা এবছর লোকজন বেশি আসছে, কিন্তু প্রোডাক্টের দাম একটু বেশি। বাসা বাড়ি সৌন্দর্য বর্ধনের পণ্যের পাশাপাশি ক্রোকারিস ও হোম টেক্সটাইল সহ সব স্টলেই ব্যস্ত বিক্রেতারা। মানুষ বেশি, কিন্তু বেচা বিক্রিটা আগের মতো নাই। যে দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা এটা মিলিয়ে সব কিছু ওরকম সারা পাচ্ছি না। এবার বিদেশি কার্পেট নজর কাটছে ক্রেতাদের, এতে শতকরা 5-20% পর্যন্ত ছাড় মিলছে। দামটা বাণিজ্য মেলা হিসাবে একটু বেশি আছে, প্রত্যেকটা ক্রেতাই দেশের চেয়ে বিদেশি দ্রব্য কিনতে বেশি আগ্রহী। ফার্স্টে আমাদের যেমন ছাড় ছিল, লাস্টে আমাদের তেমনই ছাড় আছে। 20 ফেব্রুয়ারি শেষ হবে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।